পরিসংখ্যান কেন্দ্র থেকে মাংস প্রথম বৈদেশিক এই লেখাটা বৈদেশিক রপ্তানি ফার্স্ট এক্সপোর্টিং 3রা নভেম্বর 2022 হরিণঘাটা মিটের দিকে যাচ্ছি। এবছর আমাদের এই হরিণঘাটা মিট কিন্তু কাতার বিশ্বকাপে যত প্লেয়ার্সরা থাকবেন এবং তার সাথে আরও যারা থাকবেন সেখানে সেখানে তাদেরকে যখন ফুড সার্ভ করা হবে তখন হরিণঘাটা মিট, তারা যদি কোনোরকম মিট খায় সেটা হরিণঘাটা মিটই সার্ভ করা হবে। এটাই হরিণঘাটা মিট প্ল্যান্ট, এখানেই ঘুরতে এসেছি। প্ল্যান্টের ভিতরে ঢুকে এসেছি কিন্তু এটা পিছন দিকটা, সামনের দিকটা ভিডিও কিছুই দেখাতে পারবো না, কারণ ভিডিও করা পুরোটাই নিষেধ। কিছু স্টিল ছবি তোলা আছে, সেগুলো দেখাচ্ছি। হরিণঘাটা মিট প্ল্যান্টের সামনেটা কীরকম, বেশ সুন্দর জায়গা, আপনারা ছবিগুলো দেখুন। হরিণঘাটা মিট প্ল্যান্টের ভিতরের জায়গাটা খুবই সুন্দর, তিন চারটে পুকুর চতুর্দিকে ঘিরে রেখেছে মিট প্ল্যান্টটিকে, আর চতুর্দিক খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ময়লা প্লাস্টিক কিছুই ভিতরে রাস্তাঘাটেও পড়ে থাকতে দেখবেন না আপনারা। গাছপালা সমস্ত কিছু কেটে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আমরাই যে হরিণঘাটা মিট খাই এটা যে কতটা পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে প্রস্তুত করা হয় এই মিট প্ল্যান্ট ঘুরলেই সেটা বোঝা যায়। খুব একটা দেরি না করে মিট প্ল্যান্টের একদম ভিতরে যেহেতু যেতে পারিনি সেই দুঃখ মনে নিয়ে আজকে আবার মিট প্ল্যান্ট থেকে বেরিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছি। কোনো একদিন যদি সুযোগ পাই অবশ্যই আপনাদেরকে হরিণঘাটা মিট প্ল্যান্টের ভিতরটা যেভাবে কোথায় কীভাবে মিট প্রসেস হয় সেটাও দেখানোর চেষ্টা করবো।